ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে দাবি আদায় করা হবে। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের জানাজার আগে তিনি এসব কথা বলেন। নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে আগামী 6 ও 7 আগস্ট কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এছাড়াও 3 দিনের শোক পালন করবে বিএনপি। নূরে আলম গরিবের হত্যার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ এই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। বন্ধুগণ, আগামী 5 ও 7 তারিখ পর্যন্ত বিএনপি সারা দেশে শোক পালন করবার জন্য দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্থনৈত রাখবে, কালো পতাকা উত্তোলন করবে। 6 আগস্ট ছাত্রদল তারা ঢাকায় সমাবেশ করবে, 7 আগস্ট কৃষক দল ঢাকায় সমাবেশ করবে, 8 আগস্ট যুবদলের উদ্যোগে ঢাকায় সমাবেশ হবে। এর পরবর্তী কর্মসূচি আমরা আবার পরবর্তী